চলো আজকে আমরা আবার বাংলা শিখবো। আমি তোমাদের বাংলা শেখাতে এসেছি। এর আগের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ। এবার আমি ক্লাস থ্রির জন্য ব্যঞ্জন স্বরবর্ণ ও তার চিহ্ন শেখাবো, তো তোমরা সবাই এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? চলো দেখিয়ে নিই আমরা কি কি আছে পড়ে। দেখো এখানে কি লেখা আছে, স্বরবর্ণের চিহ্ন এবং ব্যবহার, ঠিক আছে? স্বরবর্ণের চিহ্ন এবং ব্যবহার। তো স্বরবর্ণতে কি করে আমরা শিখছি চিহ্নটা দেখো, স্বরবর্ণ উচ্চারণ আর চিহ্ন আমি আলাদা আলাদা করে তোমাদের লিখেছি, বিশেষ করে তোমাদের যাতে সুবিধা হয় তোমরা চেষ্টা করবে এটা শেখা। দেখো স্বরবর্ণতে অ শব্দের প্রথমে কি হয়, অ, ঠিক তো? কিন্তু অয়ের যখন আমরা উচ্চারণে আসছি এটাকে বলবো অকার। আর চিহ্ন স্বরবর্ণের অতে অয়ের কোনো চিহ্ন হয় না, ঠিক আছে? অয়ের কোনো চিহ্ন নেই। তারপরে হয় আ, আকার, আ, আকে বলা হয় আকার, আকারের চিহ্ন দেখো এরকম, এটা হয় আকারের চিহ্ন, ঠিক আছে? তারপরে হয় হর্ষ, হর্ষইকার, হর্ষইকারের চিহ্ন এরকম হয়, দেখে না, এটা সবসময় বর্ণের প্রথমে হয়। তারপরে দীর্ঘই, দীর্ঘইকার, দীর্ঘইকে যখন আমরা বানলে শব্দে ব্যবহার করবো তখন ওটাকে বলবো দীর্ঘইকার। দেখো দীর্ঘইকার চিহ্ন ঠিক এরকম হবে পেছন দিকে হয়। তারপর দীর্ঘইকারের পরে হয় হর্ষকার, 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 হর্ষ, হর্ষকার, হর্ষ। এরপরে আসছি আমরা স্বরবর্ণের দ্বিতীয় বর্ণ দীর্ঘ, দীর্ঘতে দীর্ঘের উচ্চারণের শব্দে হয় উকার, আর ওর চিহ্ন হয় ঠিক দেখো এই সেপটা হয় উচ্চারণ। তারপরে আসছি রি, রিতে, রিকেও বলা হয় যখন শব্দে বলবো রিকা, আর রিকারের চিহ্ন ঠিক এরকম, ঠিক আছে? চিহ্নগুলো তোমরা চিনে রাখো, তোমাদের দরকার পড়বে আগে। তারপরে একার, এ, একারের, একারের যখন শব্দ করবো বলবো একার, আর একারের চিহ্নটা এরকম করে। এর কারের পরে হয় ঐকার, ঐকার, উচ্চারণটা হয় ওই, ঐকার, শব্দে বলবো ঐকার, আর ঐকারের চিহ্ন, চিহ্ন বারো বলছি, চিহ্ন মানে সিম্বল যেটা ইউজ করি আমরা বাংলা শব্দে। তারপরে হয় ও, ওকার, ওকারের চিহ্ন যেটা হয় সেটা হয় এরকম ধরনের, ঠিক আছে? তারপরে হয় সবার শেষ যেটা আমরা দেখি ওটা হচ্ছে ওকার, ওকারের চিহ্নটা এরকম, এই দেখো এটা ওকার চিহ্ন, শব্দে বলবো ওকার আর চিহ্ন দেবো ওকার। দেখো